কান্ট্রি উইদাউট স্ন্যাক্স। পৃথিবীর এই কয়েকটি দেশে সাপ বলে কিছুই নেই, কেন জানলে অবাক হবেন। নয়াদিল্লি, গ্রীষ্মকাল পেরিয়ে এখন বর্ষা আগত প্রায়। এই সময় বাড়ি বা আশেপাশের ঝোপেঝাড়ে বিভিন্ন রকমের পোকামাকড় বা বিষাক্ত সাপেদের দেখতে পাওয়া যায়। শীতকালে এদের সংখ্যা কমতে থাকলেও গরমের সঙ্গে পাল্লা দিয়ে এইসব কীটপতঙ্গরাও সমানতালে বাড়তে থাকে। শুধু তাই নয়, আমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছি যে গ্রীষ্ম প্রধান অঞ্চলে এইসব কীটপতঙ্গ বা সরীসৃপ প্রাণীরা বেশি সক্রিয়। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে সারা বছর একটি সাপ বা টিকটিকিরও দেখা মেলে না, এমনকি অন্যান্য পোকামাকড়ের সংখ্যাও সেখানে খুব কম। আজ আমরা এমন কিছু দেশের কথা জানবো যেখানে পারতপক্ষেও কোনো পোকামাকড়, টিকটিকি বা সাপের দেখা পাওয়া যায় না। অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ রয়েছে যেখানে বাড়ির ভিতরে হরদমই অনেক রকমের বিষাক্ত সাপেদের আস্তানা খুঁজে পাওয়া যায়। সেখানে আবার দুনিয়ায় এমনও কিছু দেশ রয়েছে যেখানে একেবারেই সাপেদের দেখা পাওয়া যায় না। বিজ্ঞানীরা মনে করেন সাপেদের অস্তিত্ব ডাইনোসরের সময় থেকেই বহাল তবিয়তে জারি রয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ডাইনোসরের অস্তিত্ব বিলুপ্ত হলেও সাপেদের বিনাশ হয়নি, বরং বলা ভালো তারা সংখ্যায় আরও বেড়েছে। সাধারণত খুব ঠান্ডা জায়গায় সাপ থাকতে পারে না, এই কারণে বিষুবরেখার উত্তর ও দক্ষিণে আর্কটিক সার্কেলে এবং আন্টার্কটিকায় সাপেদের দেখা মেলে না। এসব এলাকার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা থাকায় জল জমে বরফে পরিণত হয়, সাপ এত ঠান্ডা সহ্য করতে পারে না। এ কারণে এসব অঞ্চলে এই বিষাক্ত প্রাণীর দেখা পাওয়া যায় না। শুধু আন্টার্কটিকা বা আর্কটিক সার্কেল নয়, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডেও সাধারণত সাপের দেখা মেলে না। একই বিষয় টিকটিকির ক্ষেত্রেও প্রযোজ্য, ঠান্ডা জায়গায় সাধারণত সাপ ও টিকটিকি দেখা যায় না। 1 মিলিয়নেরও বেশি সময় ধরে এই পৃথিবীতে সাপেরা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে, কিন্তু এদের সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। যেমন, সাপ তাদের শিকারকে চিবিয়ে খায় না, একেবারে সরাসরি গিলে খায়। এছাড়া সাপ বছরে 3 বার চামড়া পাল্টায়। ইয়েমেন, কুয়েত এবং সৌদি আরবের মতো কিছু দেশ রয়েছে যেখানে 2 শিংওয়ালা সাপের দেখা মেলে। আবার আফ্রিকাতে এমন বিশাল প্রজাতির সাপ পাওয়া যায় যা সহজে একটি বাছরকে গিলে খেয়ে ফেলতে পারে।